হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকে আমরা ফিজিক্স সাবজেক্টের চাপ এবং বল চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং প্রতিটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো, হাইড্রোলিক প্রেস কোন নীতির উপর প্রতিষ্ঠিত? সঠিক উত্তর হবে পাস্কালস ল বা পাস্কালের সূত্র। পরের প্রশ্ন দেখো, পর্বতারোহী ও বিমান চালকেরা বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করেন? পাশে ছবি আছে, তোমরা এখানে লেখাটা দেখতে পারো। সঠিক উত্তর হবে অ্যানেরয়েড ব্যারোমিটার। মসৃণ তলে চলার সময় ব্যক্তি পড়ে যেতে পারে, এর কারণ হচ্ছে? চারটে অপশন খুব ভালোভাবে লক্ষ্য করো। সঠিক উত্তর হবে এই মসৃণ তলে ঘর্ষণ বল শূন্য হয়। দুধকে যখন মন্থন বা চার্ন্ড করা হয়, তার থেকে ক্রিম আলাদা হয়ে যায়, এটা কোন বলের কারণে? সঠিক উত্তর হবে সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। কোথায় রান্না করতে সবথেকে বেশি সময় লাগবে? অপশনগুলোর মধ্যে সবথেকে উঁচু কোনটা? মাউন্ট এভারেস্ট। অপশন সি হবে সঠিক উত্তর। এর কারণ হচ্ছে এখানে চাপ খুব কম। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? খুবই সোজা প্রশ্ন, সঠিক উত্তর অপশান এ, ই টরিসেলি। ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়? বায়ুর চাপ। এখান থেকে আরেকটা কথা মনে রাখবেন, যে গ্যাসের চাপ মাপা হয় এটা হচ্ছে ম্যানোমিটার, আর গ্যাসের বেগ মাপা হয় সেটা হচ্ছে অ্যানিমোমিটার। এই তিনটে গুলিয়ে ফেলো না। যখন বায়ুর চাপ বলা হবে সেটা ব্যারোমিটার, গ্যাসের চাপ বললে ম্যানোমিটার, আর গ্যাসের যদি স্পিড বা বেগ বলা হয় সেটা হচ্ছে অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, বার নিম্নের কোনটির একক? সঠিক উত্তর হবে চাপ। চাপের এসআই একক কি? পাস্কেল, এটা মনে রাখবে। আর এখানে আরেকটি পয়েন্ট তোমাদের নোট করে রাখতে হবে, এক বার সমান হচ্ছে 1,000,000 পাস্কেল। 10^5 ফার্মে কত হবে? 10^5 পাস্কেল। ভালো প্রশ্ন, এটা নোট করে রাখবে। ঘর্ষণ বল কাজ করে, অপশনগুলো দেখো, প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে, বলের অভিমুখের সাথে যে কোনো কোণে, বলের অভিমুখে, আর 4 নম্বর অপশন হচ্ছে বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে। ছবিটা ভালোভাবে লক্ষ্য করো, তুমি একটা কোনো বস্তুকে এইভাবে টানছ, তাহলে তোমার টানার ঠিক বিপরীতে একটা বাধা সৃষ্টি হবে, আর সেই বাধাকেই ঘর্ষণ বল বলা হয়। তো সঠিক উত্তর হবে অপশন এ, প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে। 0° সেন্টিগ্রেড উষ্ণতায় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপকে বলা হয়? সঠিক উত্তর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার। 760 মিলিমিটার মানে 76 সেমি, এটা মনে রাখবে। প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল হলো? খুব রিপিটেড প্রশ্ন, সঠিক উত্তর হবে নিউক্লিয় বল। চাপের এসআই একক কি? একটু আগেই দেখলাম, সঠিক উত্তর পাস্কাল। আচ্ছা, চাপ মানে কি? বল বা ফোর্স, বায়ু হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। এবার দেখো, বলের এসআই একক কি? নিউটন। আর এরিয়া বা ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাহলে চাপের এসআই একক কত হবে? নিউটন পার মিটার স্কোয়ার, আর এটাকেই বলা হচ্ছে পাস্কাল। ভর এবং ত্বরণের গুণফল হলো? দেখো, ভরকে কি দ্বারা ডিনোট করা হয়? এম বা মাস, আর ত্বরণকে অ্যাক্সিলারেশন বা এ হিসাবে ডিনোট করা হয়। এখানে একটা ফর্মুলা মনে রাখবে, এফ সমান হচ্ছে এম ইনটু এ, যেখানে এফ মানে কি? ফোর্স। তাহলে ভর ইনটু ত্বরণের গুণফল হবে ফোর্স বা বল। নিচের কোনটি অলিক বল? ঘর্ষণ বল, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, মহাকর্ষ বল।
সঠিক উত্তর হবে অপকেন্দ্র বল, বা এর ইংরাজি টার্ম হচ্ছে সেন্ট্রিফিউগাল। আর অভিকেন্দ্র বলের ইংরাজি কী হবে? সেন্ট্রিপেটাল। এই দুটো বল অনেক সময় গুলিয়ে যায়, তো তোমরা একটা ছোট এক্সপেরিমেন্ট করে দেখো। মনে করো তুমি এই মাঝখানে আছো, তুমি কি করছো, একটা সুতো দিয়ে তোমার ফোনটাকে এভাবে বাঁধলে, তারপর সেটাকে গোল করে ঘোরাচ্ছ, মনে করো এইরকম একটা ডিরেকশনে। তাহলে আমি কি বললাম, তুমি তোমার ফোনটাকে একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছ। তো এমন কেসে তুমি কি করছো, একটা বল দ্বারা তোমার মোবাইল ফোনটা নিজের দিকে টানছ, তোমার অবস্থান কেন্দ্রে, বলের দিক তোমার দিকে। তাহলে এই বলটাকে কি বলবো, কেন্দ্রমুখী বল। আর এটার ইংরাজি টার্ম হবে সেন্ট্রিপেটাল বা অভিকেন্দ্র। তাহলে এটা বুঝতে পারলে, তুমি কোনো বস্তুকে যদি এভাবে বৃত্তাকার পথে ঘোরাও, এই বস্তুটিকে তুমি নিজের দিকে যে বলের দ্বারা টানছ সেটাকে কি বলা হচ্ছে, কেন্দ্রমুখী বল, সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। এখানে একটা খুব ভালো প্রশ্ন হতে পারে যে এই অভিকেন্দ্র বল হলো কার্যহীন বল, এটা তোমার নোট করে রাখবে। এর কারণ হচ্ছে বলের দিকে স্মরণ হচ্ছে না, তোমার বল কাজ করছে তোমার নিজের দিকে, আর বস্তুটা স্মরণ দেখো প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তাহলে তোমরা অভিকেন্দ্র বলের কনসেপ্টটা বুঝতে পারলে, যে বল কেন্দ্রের দিকে কাজ করবে। এরপর দেখো, কোনো বল যদি এভাবে কেন্দ্রের দিকে কাজ করে, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এর ঠিক অপোজিট ডাইরেকশনে আর একটা বল কাজ করবে যার মানটা সমান থাকবে। তো সেই বলটাকে কি বলবো, কেন্দ্র বিমুখী। ঠিক আছে, বিমুখী কথাটা মনে রাখবে, বা ইংলিশ টার্মটা মনে রাখতে পারো সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। আর এই অপকেন্দ্র বল হলো অলিক বল। নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? সঠিক উত্তর হবে ঘর্ষণজনিত বল, ইংলিশ ওয়ার্ডটা মনে রাখো ফ্রিকশন। স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায়, তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, বয়েলের সূত্র মনে আছে, পি ভ্যারিয়েস 1/V ছিল, যখন টি হচ্ছে স্থির, টি মানে উষ্ণতা, পি মান হচ্ছে প্রেশার বা চাপ, ভি মান হচ্ছে ভলিউম বা আয়তন। তাহলে চাপ যদি কমে যায়, আয়তন ব্যস্ত সম্পর্ক অর্থাৎ বেড়ে যাবে। আচ্ছা, চার্লসের সূত্র কী ছিল একটু রিকল করার চেষ্টা করো, এটা হচ্ছে পি ভ্যারিয়েস টি, যখন ভি হচ্ছে স্থির, ভি মানে হচ্ছে ভলিউম বা আয়তন। তাহলে প্রশ্নটা যদি এমন থাকতো যে আয়তন স্থির রেখে যদি চাপ কমিয়ে দেয়, তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা কী হবে, কমে যাবে। চাপ প্রয়োগ করে দুই বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে, এই এক্সপেরিমেন্টটা তোমরা বাড়িতেও করতে পারো, ছোট ছোট বরফকে দেখবে জোর করে এভাবে চাপবে, তাহলে একটা সময় সেই দুটো জুড়ে যাবে। আর এই পদ্ধতিকে কী বলে, অনুশীলী ভবন। কোনো চলন্ত বস্তুকে বৃত্তপথে ঘোরানোর জন্য প্রয়োগ করতে হবে, একটু আগেই এই কনসেপ্টটা দেখলাম, সঠিক উত্তর হবে অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। একটি নলের দুটি মুখ বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করা হলো আবদ্ধ বাতাসের চাপ, খুব ভালো প্রশ্ন, সঠিক উত্তর হবে বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হবে। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, খুব ভালো প্রশ্ন, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয় বা ক্যাপিটাল জি দ্বারা ডিনোট করা হয়, এটা মনে রাখবে, সঠিক উত্তর হবে অপশন এ। পদার্থবিদ্যার ক্ষেত্রে এরকম কিছু কিছু মাত্রা তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষাতে অনেক সময় এগুলো থেকে প্রশ্ন দিয়ে দেয়। আমি ডাইমেনশন বা মাত্রা নিয়ে একটা ক্লাস করিয়ে রেখেছি, তোমাদের যাদের মাত্রা নিয়ে বুঝতে অসুবিধা হয়, তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লাসটা দেখে নিতে পারো। পৃথিবী পৃষ্ঠে সঠিক সময় রাখা একটি পেন্ডুলামকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, তবে সেটি, চারটে অপশন খুব ভালোভাবে লক্ষ্য করো, প্রথমে কি বলছে, সঠিক সময় দেবে, যেটা হবে না, 6 গুণ দ্রুত চলবে, √6 গুণ দ্রুত চলবে, আর কি আছে √6 গুণ ধীরে চলবে।
পেন্ডুলাম থেকে দু তিনটে খুব ভালো প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন দেখো, যদি পেন্ডুলামকে চাঁদে নিয়ে যাওয়া যায় তাহলে তার ওয়েটটা কী হবে, ওজনটা কমে যাবে। দু নম্বর প্রশ্ন হচ্ছে তার স্পিডটা কী হবে, সেটাও কমে যাবে। আর তিন নম্বর একটা প্রশ্ন দিয়ে দেয় যে তার পর্যায়কাল কী হবে। এবার মনে করো একটা পেন্ডুলাম যদি এভাবে ঘোরে আর তার স্পিডটা যদি কমে যায়, সময় বেশি নেবে, তাহলে পর্যায়কাল কী হবে, এটা বেড়ে যাবে। কী বললাম আরো একবার বলছি, তোমরা ভালোভাবে নোট করে নিও। ওজন কমে যাবে, স্পিডটা কমে যাবে, আর পর্যায়কাল হচ্ছে বেড়ে যাবে। ওজন কত কমবে, শুধু পেন্ডুলাম না, যে কোনো বস্তু। মনে করো তোমার ওজন পৃথিবীতে হচ্ছে 60 কিলো, এবার তুমি চাঁদে গেলে তাহলে তোমার ওজন কী হবে, এর 1/6 হয়ে যাবে, অর্থাৎ 10 কেজি। এটা ওজনের ক্ষেত্রে। আর স্পিডটা কী বললাম, বেগটা কমে যাবে। সঠিক উত্তর হবে অপশান ডি, √6 গুণ ধীরে চলবে। পরের প্রশ্ন দেখো, একটি বল সোজা উপরে ছুঁড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছয় তখন তার স্থিতিশক্তি আর গতিশক্তি কোনটা কী হবে। এই ছবিটা লক্ষ্য করো, তুমি একটা বলকে উপরে তুলে দিয়েছ, তাহলে যখন উপরে ছুঁড়ে দিলে তার মানে বলের মধ্যে তুমি কী দিলে, বেগ। তো সেই বেগটা দিতে দিতে একটা সময় এই উপরে গিয়ে বেগটা শূন্য হয়ে যাবে, তারপর কী হবে, এটা আবার নিচে নামতে শুরু করবে। তো সবসময় মনে রাখবে যে কোনো পজিশনে কোনো বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সবসময় সমান থাকে। তো এই পিক পয়েন্টে যখন বস্তুটা থাকবে তার গতিশক্তি হবে শূন্য আর স্থিতিশক্তি হবে সর্বাধিক। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। একটি পালক, একটি কাঠের বল এবং একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়, উডেসাই 2019। কোথায় বলেছে দেখো, শূন্যস্থানে যেখানে বায়ু নেই, তাহলে উত্তর কী হবে, সবগুলোর স্পিড সমান। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হয় তার ওজন কী হবে। কোনো বস্তুর ওজন W মানে কি, m×g, এটা মনে রাখবে। m মানে হচ্ছে ওই বস্তুর ভর, আর g মানে হচ্ছে কি, অভিকর্ষজ ত্বরণ। এবার ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবে এই g এর মানটা কমবে। g এর মান কমা মানে mg এর মান কমা, mgটা কি, ওয়েট বা ওজন। তাহলে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে তার ওজনের ক্ষেত্রে কী এফেক্ট পড়বে, না কমে যাবে। নিম্নলিখিত কোনটি রকেটের জ্বালানি, সঠিক উত্তর হবে লিকুইড হাইড্রোজেন বা তরল হাইড্রোজেন। একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতরণ করলো ও পৃথিবীতে ফিরে আসলো, এতে সবচেয়ে বেশি শক্তি লেগেছে, একটু বুদ্ধি কাজে লাগাও, সঠিক উত্তর হবে পৃথিবী থেকে উঠতে। এর কারণ কি, পৃথিবীতে অভিকর্ষের টান আছে, মানে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠে যদি থাকে তার মানে কি, পৃথিবী তার নিজের দিকে টানছে, অভিকর্ষ যে বল। এবার এই বলের বিরুদ্ধে তুমি কাজ করছো, অর্থাৎ বস্তুটাকে উপরে নিয়ে যাচ্ছ, তাহলে সব থেকে বেশি শক্তি এখানেই খরচা হবে। পরের অপশনগুলো দেখো, চাঁদে কোনো অভিকর্ষ ত্বরণ নেই, তুমি ওঠো আর নামো অতটা এফেক্ট পড়বে না, পৃথিবীতে নামছো মানে কি, অভিকর্ষের দিকে নামছো, স্পিডটা আরও বেড়ে যাবে। প্রশ্নে বলেছে সব থেকে বেশি শক্তি কোথায় কাজে লাগাতে হবে, তাহলে সঠিক উত্তর হবে পৃথিবী থেকে উঠতে। ঠিক আছে, আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এর পরের ক্লাসে সায়েন্সের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।